আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নিগার সুলতানা নিপা, প্রভাষক, রসায়ন বিভাগ, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পড়ব হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা আমরা গত ক্লাসে পড়েছি, আজকে পড়ব দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব এবং পড়ব হচ্ছে দ্রাব্যতার গুণফল বলতে আমরা কি বুঝি। দ্রাব্যতার গুণফল এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তার আগে আমরা দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা একটু আলোচনা করে নিই। আমরা জানি দ্রাব্যতা হচ্ছে কোনো পদার্থের কোনো নির্দিষ্ট তাপমাত্রা 100 গ্রাম দ্রাবককে আমরা যদি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই, তাহলে যতটুকু দ্রব দ্রবীভূত করতে হয় তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাহলে এখন দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, দেখো আমি লিখেছি তাপ হারি এবং তাপ উৎপাদন। এখন সব ধরনের পদার্থের দ্রাব্যতা একরকম হয় না। দেখা গেছে হচ্ছে কোন কোন তরল দ্রাবকে দ্রব দ্রবীভূত করলে তাপ শোষিত হয়, কোন কোন পদার্থের কোন কোন তরল দ্রাবকে কোন কোন তরল দ্রাবককে অর্থাৎ পানিতে ধরলাম, পানিতে কোন কোন দ্রব দ্রবীভূত করলে সেক্ষেত্রে তাপ শোষিত হয়। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে তাপ হারি বিক্রিয়া। অর্থাৎ এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে তাপ দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এইসব দ্রবণে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। যেমন হচ্ছে আমরা যদি পটাশিয়াম নাইট্রেটকে পানিতে দ্রবীভূত করি বা পটাশিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করি, এক্ষেত্রে তাপ শোষিত হয়। অর্থাৎ এটা একটা তাপ হারি বিক্রিয়া। এক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাহলে এই গেল হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। আবার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কোন কোন তরল দ্রাবকে দ্রব দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হয়। যেমন দেখবে আমরা ল্যাবরেটরিতে যেটা করি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি, বিকারের ঠিক তলানিতে আমরা যদি হাত দিতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে তলানিটার নিচটা হচ্ছে গরম হয়ে গেছে। তাহলে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপ বৃদ্ধি করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হ্রাস পেয়ে যাবে। আর যদি এই ক্ষেত্রে আমরা তাপমাত্রা কমায় দিই অর্থাৎ হ্রাস করি তাহলে এই ক্ষেত্রে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, কারণ এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতা এইভাবে হ্রাস বৃদ্ধি ঘটে। যদি কোনো দ্রব আর দ্রাবকের মিশ্রণটা যদি মিশ্রিত করা সেই বিক্রিয়াটা যদি তাপ হারি হয় যেটা পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, তখন তাপমাত্রা দিতে হবে। তাপ বৃদ্ধি করলে তাহলে তার দ্রাব্যতা বৃদ্ধি পাবে। কিন্তু যদি দ্রব আর দ্রাবকের যে মিশ্রণটা আমরা তৈরি করছি সেটা যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, যেমন পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি মিশ্রিত করি সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পাবে, এক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করতে হবে যাতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এখন একটু ব্যতিক্রম একটা পদার্থ আছে যেটা নিয়ে বোর্ডে প্রায় প্রশ্ন হয়, সেটা হচ্ছে গ্লুবার লবণ সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, এটাকে গ্লুবার লবণ বা গ্লুবার সল্ট বলা হয়। এই গ্লুবার লবণে দেখো 10 অণু পানি আছে, 10 অণু পানি আমরা দেখতে পাচ্ছি, সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, যেটাকে আমরা ক্যালাস পানি বলছি। এই সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি অর্থাৎ গ্লুবার লবণে এইটার দ্রাব্যতা পানিতে যখন আমরা একে দ্রবীভূত করছি তখন 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করা পর্যন্ত বিক্রিয়ার দ্রাব্যতা বৃদ্ধি পায়। কি বলেছি? 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করা পর্যন্ত বিক্রিয়ার দ্রাব্যতা মানে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট এর দ্রাব্যতা বৃদ্ধি পায়, গ্লোবাল লবণের দ্রাব্যতা বৃদ্ধি পায়। কারণ এটার সাথে এই যে 10 অণু ক্যালাস পানি আছে এইটা থাকার কারণে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া। এই ক্যালাস পানির কারণে 32 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে গ্লোবাল লবণে। কিন্তু যখনই 32 ডিগ্রি ক্রস করবে তখনই আমরা যদি টেম্পারেচারকে 35 ডিগ্রি বা 33-34 ডিগ্রিতে নিয়ে যাই তখন গ্লুবার লবণের দ্রাব্যতা হ্রাস পায়, কারণ তখন বিক্রিয়াটা আর তাপ হারি থাকে না, বিক্রিয়াটা হয়ে যায় হচ্ছে তাপ উৎপাদী। কারণ সেখানে কি থাকে না, ক্যালাস পানির পরিমাণ আর থাকে না, এই জন্য তখন ওই বিক্রিয়াটা হয়ে যায় তাপ উৎপাদী। তাহলে আমরা দেখলাম তাপমাত্রার উপর দ্রাব্যতার প্রভাব, এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে গ্লুবার লবণ বা গ্লুবার সল্ট
যেটা তাপ প্রথমে 32 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করলে তার দ্রাবকতা বৃদ্ধি পায় কিন্তু 32 ডিগ্রির পরে যদি 33 34 ডিগ্রিতে আমরা চলে যাই তখন এই দ্রাবকতাটা হ্রাস পায় কারণ তখন এটা তাপ উৎপাদী বিক্রিয়ায় পরিণত হয় যেহেতু ক্যালাশ পানি থাকে না এই ছিল গ্লোবাল লবণ আর আমরা তাপমাত্রার উপর দ্রাবকতার প্রভাব যেটা আমরা দেখতে পেলাম আরেকটা প্রসঙ্গ সেটা হচ্ছে দ্রাবকতা যেহেতু একটা দ্রাবকীয় দ্রব্য দ্রবীভূত হচ্ছে তাহলে অবশ্যই দ্রাবকের প্রকৃতির উপরে দ্রবের দ্রাবকতা নির্ভর করে যেমন পানি একটা পোলার দ্রাবক তাহলে পোলার দ্রাবকে আমরা যদি আয়নিক যৌগ অর্থাৎ পোলার দ্রবণ নেই তাহলে হচ্ছে দ্রাবকতা বৃদ্ধি পাবে আবার যদি আমরা কোনো অপোলার যৌগ নেই যেমন হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এই ক্ষেত্রে সমযোজী যৌগ যদি দ্রব্য আমরা দ্রবীভূত করি তাহলে হচ্ছে দ্রাবকতা বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে আমরা দ্রাবকতার ধারণা থেকে বেরিয়ে আসি আমরা এখন পড়ব হচ্ছে দ্রাবকতার গুণফল দ্রাবকতার গুণফলকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয় কি কেএসপি ঠিক আছে এসপি হচ্ছে সলিডিবিলিটি পটেনশিয়াল অর্থাৎ দ্রাবকতার গুণফল তাহলে দ্রাবকতার গুণফলটা কি নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের অবশ্যই লবণটা কি হইতে হবে স্বল্প দ্রবণীয় মানে কম দ্রবণীয় সম্পৃক্ত দ্রবণে অর্থাৎ ওই স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত উপাদান আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে যে উপাদান আয়ন আছে তার উপাদান আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাবকতার গুণফল বলে দ্রাবকতার গুণফল একটা ধ্রুবক সংখ্যা কি দ্রাবকতার গুণফল একটা ধ্রুবক সংখ্যা তাহলে আমাদের দ্রাবকতার গুণফলের জন্য লাগবে একটা স্বল্প দ্রবণীয় লবণ এবং তার সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত উপাদান আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাবকতার গুণফল বলে আমরা এই ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে নিয়েছি সিলভার ক্লোরাইড এটা একটা স্বল্প দ্রবণীয় লবণ যেটা আয়নিত হয়ে উৎপন্ন হচ্ছে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন ভরক্রিয়ার সূত্রানুসারে আমরা যদি এই বিক্রিয়ার জন্য ভরক্রিয়া সূত্র অ্যাপ্লাই করি তাহলে কেসি সি ঘনমাত্রা প্রকাশ করছে কেসি ইজ ইকুয়ালস টু উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এজি ইনটু কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এজি সিএল এখন আমি যদি এটাকে একটু পরিবর্তিত করি আসো আমরা দেখি কিভাবে পরিবর্তিত করা যায় সেটা হচ্ছে আমি কেসি কেসি ইনটু এজি সিএল ইনটু এজি প্লাস ইনটু সিএল মাইনাস মাই ডিয়ার স্টুডেন্ট যেহেতু সিলভার ক্লোরাইড একটা স্বল্প দ্রবণীয় লবণ তাই দ্রবণে এই পরিমাণ প্রায় অপরিবর্তিত থাকে তাহলে এটা একটা ধ্রুবক আর এটা একটা অপরিবর্তিত লবণের ঘনমাত্রা তাহলে আমরা দুইটাকে ধ্রুবক সংখ্যা ধরতে পারি এই ধ্রুবক সংখ্যাটাকে কে এসপি বলা হচ্ছে এবং এই হচ্ছে আমার সিলভার আয়ন এই হচ্ছে আমার ক্লোরাইড আয়ন তাহলে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত উপাদান আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে তার দ্রাবকতার গুণফল কে এসপি বলে এই হচ্ছে আমাদের কে এসপি নির্ণয়ের সূত্র আশা করি সবাই আমরা পরিষ্কার হতে পেরেছি দ্রাবকতার গুণফল দ্রাবকতার উপরে তাপমাত্রার প্রভাব সম্পর্কে তো সবাইকে আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ